বন্ধুরা, কমিউনিকেশনের তিনটা সি থাকে, কানেক্ট, কনভে, কনভিন্স। আমরা প্রায় দেখা যায় কনভে করার ক্ষেত্রে অনেক বেশি সময় নেই। আমরা অনেক ভালো প্রেজেন্টেশন তৈরি করি, অনেক ভালো সেলস পিচ তৈরি করি, আমি সেলিং কমিউনিকেশনের কথা বলছি। তো তুমি যখন সেল করছো, তুমি যদি অনেকটা সময় কনভে করার জন্যেই নিয়ে নাও, কেন অনেক সময় যাচ্ছে কনভে করতে? বিকজ তোমার সাথে ক্লায়েন্টের কোনো কানেকশন হয়নি। তো আমি এখন যেটাতে হাইলাইট করবো, যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে হাউ ডু ইউ কানেক্ট বেটার, হাউ ডু ইউ শো ইউর ক্লায়েন্ট হোয়াটস ইন ইট ফর দ্যাম। তোমরা নিশ্চয়ই টার্মটার সাথে পরিচিত আছো, WIIIFM, হোয়াটস ইন ইট ফর মি। ফোরগ্রাউন্ডে তুমি যখন তোমার সমস্ত প্রোডাক্টের গুণাগুণ, ভালো দিক এগুলো দেখাচ্ছ, ক্লায়েন্ট কিন্তু তার চাহিদার সাথে তোমার যে যে কথাগুলো বলছো তার মিল খোঁজার চেষ্টা করছে ঠিকই, কিন্তু তার ব্যাকগ্রাউন্ডে যা কাজ করছে সেটা হলো হোয়াটস ইন ইট ফর মি। তো তোমাকে অ্যাড্রেস করতে হবে তিনটা বিষয়, ক্লায়েন্টের নিড, ক্লায়েন্টের ইন্টারেস্ট এবং ক্লায়েন্টের কনসার্ন। তোমাকে দেখতে হবে তোমার প্রোডাক্ট বা সার্ভিস দিয়ে ক্লায়েন্টের নিড কী করে ফুলফিল হবে, কোন দিকটা ফুলফিল হবে, ক্লায়েন্টের ইন্টারেস্টের কোন দিকটা ফুলফিল হবে, অ্যান্ড ফাইনালি ক্লায়েন্টের কনসার্নটা অ্যাড্রেস করা যাচ্ছে কি না তোমার প্রোডাক্ট দিয়ে। তুমি যদি এই তিনটা সঠিকভাবে অ্যাড্রেস করতে পারো, তাহলে তোমার কানেকশনটা হবে ভালো ক্লায়েন্টের সাথে, আর কনভে খেলার ক্ষেত্রে তোমার এনার্জি অনেক কমে যাবে, তোমার খুব অল্প সময়ে তোমার মেসেজ কনভে হবে, অ্যান্ড ফাইনালি ক্লায়েন্ট হ্যাপিলি কনভিন্সড হবে। সো এখন থেকে মনে রাখবে, আমি যখন কমিউনিকেট করব ইন টার্মস অফ সেলিং কমিউনিকেশন, প্রথমে আমার মাথায় রাখতে হবে ক্লায়েন্টকে আমার কমিউনিকেশনের মাধ্যমে দেখাতে হবে হোয়াটস ইন ইট ফর হিম। এটা যত বেশি বেশি দেখাতে পারবো, ক্লায়েন্টকে ইমাজিন করাতে পারবো বেনিফিটগুলো, তখনই আমার সেলিং কমিউনিকেশন ইফেক্টিভ হবে।